দুইজন দস্যু ছিল, ছিল যিশুর দুই পাশে। একজন দস্যু বলছে যিশুকে, তুমি নাকি খ্রিস্ট, তোমাকেও রক্ষা করো বা তোমাকেও বাঁচাও আমাদেরকেও বাঁচাও। দক্ষিণ পাশের দস্যু বলছে, কি রে তোর কি ঈশ্বর ভয় বলে কিছু নেই? আমরা সকলে একই দণ্ড পাচ্ছি, আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, কিন্তু উনি কোনো অপকর্ম করেনি, উনিও আমাদের মতো সাজা ভোগ করছে, কিন্তু আমাদের পাপের জন্য আমরা সাজা ভোগ করছি, কিন্তু উনি কোনো পাপ করেননি। তারপর বলছে, প্রভু আপনি যখন আপন রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। বাইবেল বলছে যে আপন আপন পাপ স্বীকার করে ঈশ্বর তাদের সেই পাপ ক্ষমা করে থাকেন। আদম হওয়া সেই এদেন উদ্যানে পাপ ক্ষমা পেত যদি পাপ স্বীকার করত, কিন্তু পাপ স্বীকার করে একই অপরের উপর দোষ চাপিয়েছে। এখানে এই দুজন দস্যুর মধ্যে একজন দস্যু বাঁচতে চেয়েছে, আরেকজন দস্যু তার অযোগ্যতা স্বীকার করেছে, বলেছে আমি আর তুই তো আমরা সমুচিত দণ্ড পাচ্ছি, আমাদের সাজা এইটাই হওয়া দরকার, আমরা তো যে পাপ করেছি পাপের সাজা এটা হতে হবে, কিন্তু ইনি তো কোনো অপকর্ম করেনি, কোনো পাপ করেনি, তার মানে নিজের অযোগ্যতা স্বীকার করলো। সক্ষীয় সারা জীবন তার অপরাধ বুঝতে পারেনি, কিন্তু যিশু যেদিন তার ঘরে গেল সেদিন বুঝতে পেরেছিল তার অযোগ্যতা, সে স্বীকারও করলো। যিশু সেই জন্য বললেন, আজকে এই ঘরে পরিত্রাণ উপস্থিত হলো। আপনাকে মানুষ যতই ক্ষমা করুক না কেন, আমরা বেশিরভাগ বলি ক্ষমা করুন, ভালো কথা সেটা, তার থেকে বেশি ভালো কথা অপরাধীকে বলা যেন তার পাপ স্বীকার করে। আমি সারা জীবন ধর্ম করতে পারেন, সারা জীবন গির্জা করতে পারেন, সুন্দর গান করতে পারেন, সুন্দর প্রার্থনা করতে পারেন, আপনি সুন্দর প্রচার করতে পারেন, যদি আপনার জীবনের ক্ষমা না হয় তাহলে এগুলিতে কোনো লাভ হবে না। আপনি যাই করেন, গান করতে করতে কাঁদছেন, তাতেও কোনো লাভ নেই যদি আপনার জীবনের পাপ আপনি স্বীকার না করেন। আপনি মনে করতে পারেন পাপের ক্ষমা কি অত সহজ, পরিত্রাণ পাওয়া কি অত সহজ, বহুত ব্যাপার স্যাপার নয়। আপনি এক মুহূর্তের মধ্যে বলছে অদ্বৈ পরিত্রাণের দিবস, অদ্বৈ সুপ্রসন্নতার সময়, আজকেই পরিত্রাণের দিবস, আজকেই এখনই আপনার পরিবর্তন। সক্রিয় কয়দিন লেগেছিল তার মন পরিবর্তন করতে, এই দস্যুর কয়দিন লেগেছিল মন পরিবর্তন করতে, সঙ্গে সঙ্গে সে পরিবর্তন হয়ে তার অযোগ্যতা স্বীকার করলো। আমরা এখানে দেখতে পাই ইব্রিয় পুস্তক 13:5 সেখানে লেখা রয়েছে, মাঝামাঝি দিকে লেখা রয়েছে, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করব না। যে প্রভু যিশুর কাছে আসে, যিশু তাকে বলছেন আমি কোনো ক্রমে তোমাকে ত্যাগ করব না, কোনো ক্রমে তোমাকে ছাড়িব না। সে দস্যুর মতো আমরাও তার কাছে এক মুহূর্তের মধ্যে আমাদের পাপের ক্ষমা হয়ে যেতে পারে, এক মুহূর্তের মধ্যে আমরা আমাদের জীবনের সমস্ত পাপ দূর হতে পারে, এক মুহূর্তের মধ্যে যদি আমরা এক মুহূর্তের মধ্যে আমাদের অযোগ্যতা বুঝতে পারি। সেই শুয়ার চড়া ছিল অপব্যয় পুত্র, সে এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হলো এবং তার সমস্ত শুয়ার ফেলায় রেখে সে তার বাবার বাড়ির দিকে রওনা দিল। আমরা আমাদের বাবার বাড়ি স্বর্গরাজ্যে আমরা সেই দিকে রওনা দেবো কিনা, সেখানে যাবো কিনা, সে বলছিল যে আমি তোমার বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে এবং স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, আমি তোমার পুত্র নামে যোগ্য না। যখন আমাদের অযোগ্যতা বুঝতে পারি, আমাদের পাপ যখন স্বীকার করি, অযোগ্যতা বুঝি, তখন ঈশ্বর খুশি হন, কিন্তু যখন পাপ নিয়ে জীবনযাপন করি তখন তিনি খুশি হন না। কিন্তু যখন আমাদের পাপ আমরা বুঝতে পারি তখনই তিনি খুশি হন, যে আমার 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 সন্তানেরা তাদের পাপ বুঝতে পেরেছে তিনি খুশি হন। আপনি পাপ নিয়ে যদি জীবনযাপন করেন, ধর্মকর্ম করেন, কোনো লাভ নেই। প্রভু তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন।